অতিদরিদ্রের সামাজিক নিরাপত্তার বেষ্টনী কার্যক্রম বিজিএফের কর্মসূচি 10 টাকা কেজি দরের একটি ট্রলি চাল উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে শেরপুর শহরের নবীনগর এলাকায় একটি চাতাল থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ট্রলিটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন থেকে চালগুলো পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল। 30 কেজি ওজনের কত বস্তা চাল ওই ট্রলিতে রয়েছে পুলিশ তা এখনও গণনা করেনি। গোপন সংবাদের ভিত্তিতে 10 টাকা কেজি চাল ওই বিক্রির যে বস্তা আমরা ওই গাড়ি পরিত্যক্ত অবস্থায় গাড়িটা নবীনগর ওই যে ওয়াশকুরুনি ওই রাইস মিলে পাওয়া গেছে। শেরপুর থেকে শাকিল মুরাদের তথ্যচিত্রে পলি টিভি নিউজ ডেস্ক।